হ্যালো ফ্রেন্ডস, আমি তন্ময়। তোমরা দেখছো মালদা বার্ডস ইনফো চ্যানেল। তো আজকে আমি আমার যে মূল উদ্দেশ্য নিয়ে এই ভিডিও বানানো, তো সেই মূল উদ্দেশ্যটা হচ্ছে তোমরা শীতকালে পাখিকে কীভাবে ডিওয়ার্মিং করাবে। তো আমি এই ডিওয়ার্মিংয়ের পার্ট ওয়ান একটা ভিডিও করেছিলাম, যেটা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, উপরে আই বাটন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নিতে পারো সেই ভিডিওটা দেখে নিতে পারো। তো আমি আজকে যেই মেডিসিনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যালোভেন্ডা জেল সাসপেনশন আইপি জিনটেল, ঠিক আছে? তো এটা একটা হিউম্যান মেডিসিন যেটা আমরা আমাদের এদের জন্য এটা খুব কার্যনীয় জিনিস, খুব উপকার হয় এটাতে। আর এই ওষুধ দেওয়ার একটাই নিয়ম, এই ওষুধটা তোমরা গরমকালে দিও না, কারণ এই ওষুধটা দিতে গেলে পাখির শরীরে প্রচণ্ড হিট বেড়ে যায়, প্রচণ্ড গরম হয় পাখির শরীর। তো সেই কারণে গরমের সময় পাখি হিট স্ট্রোক করে মারা যায়। তো তাই কারণে সেই জন্য আমি এই ভিডিওটা আমি আজকে শীতকালের জন্যই বানানো, অ্যাকচুয়ালি আমার এই ভিডিওটা শীতের জন্যই বানানো। আর আশা করছি তোমাদের এটা খুব হেল্পফুল হবে এবং তোমরা এটা নিয়ে খুব এই ওষুধটা দিয়ে তোমরা তোমাদের পাখিকে খুব সুস্থ মতন রাখতে পারবে। তো এটা হচ্ছে 10 ml এর একটা সিসি। তো তোমাদের পাখি যদি বেশি থাকে তাহলে তোমরা সেই পরিমাণ হিসাব করে নিতে পারবে। তো এটার দামও বেশি না, মোটামুটি 20 টাকা মতন দাম হবে, 15-20 টাকা নেয় এই ওষুধের দাম। তো এই ওষুধটার দাম খুব একটা বেশি না, খুব একটা কমও না, সবার আয়ত্তের ভিতরেই আছে এই ওষুধটা। তোমরা যারা যারা পাখি প্রেমিক আছো, বার্ড লাভার, তারা এই ওষুধটা অবশ্যই ইউজ করো শীতকালে, বিশেষ করে শীতকালে বা ঠান্ডা ওয়েদারের সময়। এই তোমরা বর্ষাকালে এই ওষুধটা ইউজ করতে পারো, কারণ সেই সময়ও খুব একটা গরম থাকে না, খুব একটা ঠান্ডাও থাকে না, মাঝামাঝি থাকে, মধ্যবিত্ত ওয়েদার থাকে, সেই টাইমেও তোমরা করতে পারো। আর এই ওষুধটা অ্যাকচুয়ালি ইউজ করার নিয়ম হচ্ছে শীতে, বছরে একবার পাখিকে ডিওয়ার্মিং করানো খুব উপকার হয় করালে। তো আমরাও সেই কাজটা করবো যে পাখিকে আমরা বছরে প্রতি বছর একবার করে হলেও কৃমির ওষুধ খাওয়াতে পারি, ঠিক আছে? তো এটা হচ্ছে 10 ml এর একটা সিসি। তোমরা 10 ml ওষুধ মোটামুটি 2 থেকে 2.5 লিটার জলে মিশিয়ে নেবে। তোমরা 10 ml ওষুধটাকে 2 থেকে 2.5 লিটার জলে মিশিয়ে নিতে হবে। আমি আগেও যেভাবে বলে দিয়েছি ওষুধ কীভাবে প্রোভাইড করতে হয় পাখিকে না করতে হয়, সেরকমভাবে তোমরা আগের দিন রাত্রে জল বের করে রেখে পরের দিন সকালে জল দেওয়ার আগে দানা দিয়ে দিও খেতে। তো দানাটা খেলে তারা খুব তেষ্টায় থাকবে, পিপাসাতে থাকবে, তখন যখন তুমি জলটা দেবে তখন তোমার কাজে লাগবে যে জলটা পাখিরা খাবে। আর সেই জলের সঙ্গে মিক্স আপ যে আমাদের অ্যালোভেন্ডা জেল সাসপেন্স, যেটার নাম জিনটেল, যে মেডিসিনটা আমরা নিয়ে কথা বলছি, যে মেডিসিনটা আমরা প্রোভাইড করবো পাখিকে, সেই মেডিসিনটা পাখি শরীরে খুব তাড়াতাড়ি বা খুব কার্যনীয় হয়ে উঠবে। আর আগের ভিডিওটা যেরকম বানিয়েছি সেটা ছিল অ্যাকচুয়ালি গরমকালের জন্য, গরমকালে এই ওষুধ পাখিকে দেওয়া যাবে না একদমই, যেটা আমি আমার ভিডিও শুরুতে বলে দিয়েছি। আবারও তোমাদের কাছে আমি সেই কথাটা রিপিট করছি যে এই ওষুধ ভুল করেও গরমকালে দিও না, কারণ গরমকালে পাখির খুব হিটস্ট্রোক এমনিতেই হয়, হিটস্ট্রোক গরমে হয়। তো গরমে কীভাবে কী করবে না করবে সেই সব নিয়েও আমার ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে, এই চ্যানেলে আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, চ্যানেল ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর নিচে ডিসক্রিপশনেই দেওয়া আছে। তো তোমরা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারো গিয়ে যে গরমকালে পাখিকে কীভাবে যত্ন নিতে হয় বা নেক্সট সিজন যখন গরমকাল আসছে আমাদের, এত সবে শীত শুরু, গরমকাল আসবে, সেই টাইমে তোমরা পাখিদেরকে নিয়ে কীভাবে যত্ন নেবে পাখিদের, এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। তো তোমরা চাইলে সেটাও দেখতে পারো। এবং আমি এটাই বলবো যে এই ওষুধটা দেওয়ার যেটা নিয়ম, যেরকম আমি ওষুধ দেওয়ার প্রতিটা ভিডিওতে বলে দিয়েছি কীভাবে ওষুধ দিতে হবে বা কীভাবে কী করতে হবে, আমি যেসব ওষুধ জলে দিই সেই সব ওষুধ আমি কীভাবে দিই না দিই সেসব কথাও আমি বলে দিয়েছি ভিডিওর ভিতরে। তো তোমরা চাইলে সেটাও শুনে নাও, বুঝে নাও, এবং তোমরা পারলে আমার আগের যে মেডিসিনের ভিডিও বলা যায় সেগুলোও দেখো, সেটা দেখো তোমাদের কিছু জ্ঞান অর্জন হবে, সেভাবে তোমরা পাখিকে এই জিনটেল ওষুধটা দিতে পারবে। তো জিনটেল ওষুধটা দেওয়ার যেটা কারণ আমি বারবার বলছি, এখনও বলছি, প্রতি বছর একবার করে হলেও এই শীতের সময় জিনটেল মেডিসিনটা দিয়ে তোমরা পাখিদের ডিওয়ার্মিং করাও, কারণ ডিওয়ার্মিং না করালে পাখির কোনো দিন গ্রোথ হয় না, পাখি তার ফলে অপুষ্ট হয়। পাখি যা খায় সেই যে কৃমিগুলো থাকে পাখির পেটে, সেই কৃমি সেই খাবার
সে খাবারটা খেয়ে নেয় এবং পাখিকে বাড়তে দেয় না, গ্রো হতে দেয় না পাখিকে। এবং এগ বাইন্ডিং হয়, ডিম ফেটে যখন বাচ্চা বেরিয়ে আসে তখন পাখির বাচ্চাগুলো ছাট বাচ্চা হয়, ক্যাট বাচ্চা হয়, যেগুলো নিয়ে মানুষের খুব ভুল ধারণা হয় যে আমি হয়তো পাখিকে খাবার প্রোভাইড করতে পারিনি বা কোনো একটা ভিটামিন মিস করে দিয়েছি যার জন্য আমার এইসব পাখির বাচ্চাদের এরকম অবস্থা হতে পেরে গেছো। যে আমার আজকের এই মেন উদ্দেশ্যটা কী ছিল তোমাদেরকে সাবধান করার, যে তোমরা প্রতি বছর হলেও একবার হলেও শীতের সময় ডিওয়ার্মিং অবশ্যই করাও। কারণ যে আমাদের যখন পাখির ছাট বাচ্চা বা ক্যাট বাচ্চা হয় তখন আমরা খুব দুঃখ প্রকাশ করি, যেটা আমি আগে বললাম। তো আমরা যদি সেই দুঃখটা না পেতে চাই আগে থেকে, তাহলে আমাদেরকে পাখিদের শরীর সুস্থ রাখার ট্রিটমেন্টের চেষ্টা করতে হবে, যতটা পারবো আমরা সুস্থ রাখার চেষ্টা করতে হবে, অবশ্যই আমাদেরকে করা দরকার। এটা না করতে গেলে তো এরকম অবস্থা হতেই হবে, অবস্থার মুখে সম্মুখীন হতেই হবে। তো এরকম অবস্থা না যদি দেখতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই একটাই কাজ করতে হবে, গরমে তোমরা মেডিসিন দিও না, গরমে তোমরা নিম পাতা দিয়ে ডিওয়ার্মিংটা করাতে পারো। গরমের সময় গরমে ডিওয়ার্মিং যখন তোমরা করাবা তখন পাখিকে নিম পাতা প্রোভাইড করে দেবা, সকালবেলা খাবারের বদলে নিম পাতাটা দেবা, রাত্রে খাবার বের করে সকালবেলা নিম পাতা দেবা। খালি পেটে যখন পাখি তিতাটা খাবে, যে তিতা মানুষের যেটা কাজ করে যে কৃমিনাশক গ্রো করা এবং খারাপ কৃমি তোমার শরীরে যে পুষ্টিকর খাবার টাবার যেটা তোমরা খাও বা পাখিকে আমরা দিয়ে থাকি সেসব খাবার পাখি শরীরে না লাগতে দেয় না বা পাখিকে গ্রো করতে দেয় না, সেরকম অবস্থা থেকে এইভাবে সারা বছর ডিওয়ার্মিংয়ের কোর্স করিয়ে দাও পাখিকে। যে গরমকালে তোমরা নিম পাতা দিয়ে ডিওয়ার্মিং করাও, এবং শীতকালের সময় বা বর্ষাকালের সময় একবার হলেও বছরে একবার হলেও ডিওয়ার্মিং করাও। যে ডিওয়ার্মিংয়ের ওষুধ আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে, জিনটেল, এই ডিওয়ার্মিং ওষুধটা দিয়ে তোমরা ডিওয়ার্মিং করাও। আশা করছি তোমাদের পাখিরাও সুস্থ থাকবে এবং তোমরাও খুব খুশি থাকবে। চলো আজকের মতন ভিডিও এতদূরই, নেক্সট টাইম দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো সময়। চলো আজকের মতন টাটা।